প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, যে যেখানে অবস্থান করছো সবাই সুন্দরভাবে জীবনযাপন করছো। আজকের পাঠে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আমি আমার পরিচয় হচ্ছে, আমি আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। নিশ্চয় তোমরা আমাকে সবাই চিনো এবং আগেও দেখেছো ক্লাসের মধ্যে। আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার আরেকটি অষ্টম শ্রেণী ক্লাস, ষষ্ঠ অধ্যায়, ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, এই ক্লাসটা নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি। চলো আমরা এখন, যেহেতু আমাদের এখনো পর্যন্ত স্কুল খুলে নাই, সেহেতু আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদেরকে চালিয়ে নিতে হবে। সেহেতু আমরা তোমাদেরকে এই অনলাইন ক্লাসগুলো যতদিন চলে ততদিন চালিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন মূল পাঠে ফিরে যাই। চলো, এর আগে এ অধ্যায় শেষ করার আগে, শেষে আমরা এটার আগে আমাদের একটু সামান্য করে সূচনা রয়েছে। দেখো এই পাঠের পুরোপুরি কী কী আলোচনা হবে এটা সংক্ষেপে আছে। একটু দেখো, আজকের তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা। নীতি সম্পর্কিত শিক্ষাকে নৈতিক শিক্ষা বলে। নীতি বা নৈতিকতা ধর্মের অঙ্গ, তাই নৈতিক শিক্ষা ও ধর্মের অঙ্গ। নিশ্চয়ই তোমরা বই খাতা নিয়ে উপস্থিত হয়েছ সবাই, একটু দেখো। আর যে এখানে আমাদের নৈতিক শিক্ষাটা কি, এটা কিসের অঙ্গ এবং সেই জিনিসটা কি আমরা এখন জানার চেষ্টা করছি। দেখো, যতই শিক্ষা গ্রহণ করা হোক না কেন, যদি নৈতিকতা অর্জিত না হয় তাহলে সে শিক্ষা মূল্যহীন। অর্থাৎ তোমাদের মধ্যে যদি নীতিবোধে কোনো উদ্বেগ সৃষ্টি না হয়, সেটা কিন্তু তোমাদের শিক্ষাটাই হচ্ছে এখানে মূল্যহীন। সেই হিসাবে তোমাদের নৈতিক শিক্ষার কথা বলা হয়েছে, আমাদের নীতিগত দিকগুলোর কথা এখানে বিশ্লেষণ করা হচ্ছে। দেখো, হিন্দু ধর্ম বিষয়ক গ্রন্থসমূহে উপাখ্যানের মধ্য দিয়ে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এ অধ্যায়ে আমরা দেশপ্রেম ও নৈতিক গুণের ধারণা, উক্ত বিষয়ে ধর্মীয় উপাখ্যান এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেম ও অধ্যাবসায়ের গুরুত্ব সম্পর্কে জানব। এখানে এই যে লেখাটা রয়েছে তোমার, এখানের মধ্যে আমরা আজকে এ অধ্যায়টা পাঠ করলে আমাদের মধ্যে কি কি নৈতিক শিক্ষার উপলব্ধি ঘটবে, সে ধারণাটা আমরা এখান থেকে ব্যাখ্যা নিতে পারব। অবশ্যই তোমরা সবাই সেটের সামনে উপস্থিত হয়ে বই খাতা নিয়ে বসে আসবো। তোমাদের যদি জেএসসি পরীক্ষা এখনো হওয়ার অনেক দেরি আছে, এখনো পর্যন্ত হবে না সেরকম কোনো আর ডিসিশন এখনো নেয় নাই, সুতরাং গত বছরের একটা ডিসিশন হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের হয়নি। সামনে তোমাদের অনেক সময় আছে রয়েছে, সেহেতু তোমরা এখন কি করবে, অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে, অনেক কিন্তু বন্ধ চলে যাচ্ছে, আমরা স্কুল করতে না পারি কিন্তু আমরা ক্লাসগুলো দেখলে কিন্তু অনেক উপকৃত হচ্ছি, এবং আমরা ক্লাসগুলো সবাই দেখার চেষ্টা করব, এবং এগুলো ক্লাসটা আরেকটু করলে করলে তোমাদের কিন্তু সব ক্লিয়ার হয়ে যায়। সেহেতু তোমরা অবশ্যই বাসায় অন্তত পক্ষে আধ ঘন্টা হলে ধর্ম বইটা নিয়ে বসবে, একটু জানার চেষ্টা করো ভেতরে কে আছে না আছে সবগুলো। আর যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা ওই যেই সময়টা আমাদের চলে যাচ্ছে সেখানে সেই অংশে কিন্তু আমরা কাঁচা রয়ে যাব, এবং আমাদের কিন্তু পরবর্তীতে উপরের ক্লাসেও যদি আমরা প্রমোশন পেয়ে যাই কিন্তু আমাদের মধ্যে একটা কী থাকবে, গ্যাপ থেকে যাবে। আমরা ষষ্ঠ শ্রেণীতে একরকম পড়েছি, সপ্তমে এসে আর একটু ভালো করে বর্ণনা ছিল, অষ্টমে আর একটু বর্ণনা হচ্ছে এবং নবমে গিয়ে আরও ডিটেল। তো অষ্টমের যে বর্ণনাটা যদি আমরা হারাই ফেলি, অর্থাৎ আমরা যদি না পড়ি, তাহলে নবমে গিয়েটা আমাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে। সেহেতু আমরা পড়াটা কি করব, বাসায় পড়ার চেষ্টা করব। দেখো, এ অধ্যায় শেষে এখন আমরা আসছি মূল পাঠে। এ অধ্যায় শেষে আমরা আজকে আমি যতটুকু পড়াবো, দেখো দেশপ্রেম ও অধ্যাবসায়ের ধারণা দুটি ব্যাখ্যা করতে তোমরা পারবে। ধর্মগ্রন্থ থেকে দেশপ্রেম ও অধ্যাবসায়ের দৃষ্টান্তমূলক উপাখ্যান বর্ণনা করতে পারবে। এরপরে আছে উপাখ্যানে বর্ণিত ঘটনার নৈতিক শিক্ষা তোমরা কী করতে ব্যাখ্যা করতে পারবে।
চলো আমরা তাহলে দেশপ্রেমটা কি অর্থাৎ মূল পাঠে দেশপ্রেমটা কি সেখানে চলে যাই। দেখো বইটা নিশ্চয়ই তোমাদের সামনে রয়েছে। দেশপ্রেম হচ্ছে, আমি এখানে ছোট করে তোমাদেরকে পুরো অংশটা অল্প করে আনার চেষ্টা করেছি। দেখো দেশপ্রেম বলতে বোঝায় দেশের প্রতি ভালোবাসা। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে তার মাটি জল আলো বাতাস তার দেহকে পুষ্ট করে, তাকে কি করে, বাঁচিয়ে রাখে। বড় হয়ে মানুষ তার মাতৃভূমির প্রতি মমত্ব অনুভব করে। মাতৃভূমির প্রতি এ মমত্ব বলতে কি দেশপ্রেম। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করার নাম ওই দেশপ্রেম। নিশ্চয়ই তোমরা এই পড়াটার মধ্যে দেশপ্রেমটা কি তোমরা বুঝে নিয়েছ। অর্থাৎ এক কথা হচ্ছে মাতৃভূমির প্রতি আমাদের যে নিজের একটা টান রয়েছে অর্থাৎ মমত্ব বোধ রয়েছে, সেটাই হচ্ছে এক কথা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ধর্মের অঙ্গ। ধর্মগ্রন্থে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গ দপি গরীয়সি। অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও কি অনেক বড়, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ স্বর্গের চেয়েও কিন্তু তোমাদেরকে অনেক বড় বলেছে। অর্থাৎ আমাদের মৃত্যুর পরে তো আমাদের স্বর্গ নরক কে হয় ভাগ হয়, আমরা কোন দিকে যাব, স্বর্গে যাব না নরকে যাব, সেখানে সাথে তুলনা করেছে কার সাথে, আমাদের দেশপ্রেমের সাথে। তাই যিনি দেশপ্রেমিক তিনি দেশের সাথে ব্যক্তির সাথে উর্ধ্বে স্থান দেয়। অর্থাৎ নিজের যতই কিছু থাকুক না কেন সেটা কিন্তু নিজের ব্যক্তিগত যতই কিছু ভালো খারাপ থাক না কেন, কিন্তু দেশ আমরা যখন দেশপ্রেম করতে যাব তখন কি হয়ে যাবে, আমাদের নিজের একটা আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়, সেটা এখানে বলেছে। দেখো তিনি সবসময় দেশ ও দেশবাসীর কল্যাণের জন্য কাজ করেন। দেশের কোনো বিপদে দেশপ্রেমিক কখনো নীরব থাকতে পারে না। নিজের জীবনের বিনিময়েও তিনি সেই কি করেন, বিপদে ঝাঁপিয়ে পড়েন। দেশের মঙ্গলের জন্য প্রয়োজন হলে নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না। দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে সকলে ছিল কি দেশপ্রেমী। অর্থাৎ এখানে এক কথায় এখানে তোমাদের কি বলেছে, পৃথিবীতে যতই মানুষ রয়েছে যত মহাপুরুষ জ্ঞানীগুণী মানুষ রয়েছে তারা কিন্তু দেশপ্রেমের একটা জ্বলন্ত উদাহরণ, সেটা এখানে বলেছে। দেখো পৌর্ণিক যুগে জনা বিদুলা কাত্যা বিচাজন প্রমুখ দেশপ্রেমীর পরিচয় দিয়েছে। এখানে এই মহাদেশে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, রানী রাসমণি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, রফিক সালাম, বরকত জব্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাহানারা ইমাম সহ আরও অনেকের নাম উল্লেখ করা যায় যারা দেশপ্রেম পরিচয় দিয়েছে। অর্থাৎ এই নামগুলো তাদের দেশপ্রেমের জন্য খুবই কি একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ ও জাতির জন্য তাদের অবদান সন্ধান করে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। মানুষ তাদের স্মরণ করে তাদের প্রদর্শিত পথে চলতে কি করে চেষ্টা করে। অর্থাৎ মানুষ এই যে লোকগুলোর কথা বলা হয়েছে, মানুষ কিন্তু অনেক মানুষকে দেখবে এই তাদের আদর্শে কিন্তু চলতে চেষ্টা করে। আমরা কিন্তু অনেকে তাদেরকে ব্যঙ্গ করে বলি তারা কি মানে এরকম সেরকম নানা রকম বাজে কথা বলা হয় তাদের, কিন্তু কিন্তু না তারা কিন্তু দেশকে ভালোবেসে এই কাজগুলো করছে। এরপরে আসছে একজন রাজার কথা, তার নাম কাত্যবীর্যার্জুন। অর্থাৎ কাত্যবীর্যার্জুনের দেশপ্রেমটা এখানে বলা হচ্ছে। দেখো প্রাচীনকালে চন্দ্রবংশীয় এক রাজা ছিলেন। তোমাদেরকে একটা ঘটনার মধ্য দিয়ে তার দেশপ্রেমটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো তিনি ছিলেন যেমন কর্তব্যপরায়ণ তেমনি বীর দেশপ্রেমিক। রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য তিনি একবার রাজধানীর বাইরে অবকাশ যাপন করছিলেন। গুপ্তচরের মুখে এই খবর পেয়ে লঙ্কার রাজা রাবণ কি করলেন, সুযোগ বুঝে তার রাজ্য আক্রমণ করলেন। অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী লোক, অর্থাৎ লঙ্কার রাজা রাবণ, সেটা তোমরা জানো, রাবণের নাম তোমরা অনেক ছোটকাল থেকে শুনছ, রামায়ণের একটি কাহিনী। রাবণ হচ্ছে একটি উল্লেখযোগ্য নাম। এই রাবণের সাথে কার যুদ্ধ হয়েছিল, কাত্যবীর্যার্জুনের যুদ্ধ হয়েছিল, সেটা এখানে বলছে। দেখো
একাত্ম বিজ্জাজনের এক সেনানায়কের নেতৃত্বে ঘোর যুদ্ধ শুরু হলো। এরই মধ্যে সংবাদ পৌঁছানো হলো মহারাজ কাত্যা বিজ্জাজনের কাছে। শুনে মহারাজ ক্রোধে আগুনের মতো জ্বলে উঠলেন। কি আমার রাজ্যে আক্রমণ, আক্রান্ত আমার রাজ্য কি আক্রান্ত? আমার মাতৃভূমি শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, আমি এখনই কি করবো, যুদ্ধে যাব? অর্থাৎ তিনি এমন একজন দেশপ্রেমিক, যুদ্ধে ওই যে আক্রমণ করার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সেখানে উপস্থিত হলেন। এ কথা ভেবে রাজা কাত্যবিজ্জাজন অবকাশ যাপন স্থগিত করে কি করলেন, সোজা যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। অর্থাৎ তিনি বেড়াতে গিয়েছিল, সেটা স্থগিত করে তিনি কি করলেন, এই যে যুদ্ধক্ষেত্রে চলে আসলেন। ভীষণ যুদ্ধ শুরু হলো, এক পক্ষে আক্রমণকারী আরেক পক্ষে আক্রান্ত, অর্থাৎ এক পক্ষে আক্রমণ করছে আরেক পক্ষে আক্রান্ত সংখ্যা। কিন্তু দেশপ্রেমে উদ্ভূত সবাই কিন্তু দেশপ্রেমকে স্মরণ করছে। পরাজিত হলে দেশ হবে পরাজিত, অর্থাৎ যদি আমরা পরাজিত হই তাহলে আমাদের দেশটা রাবণের হাতে চলে যাবে এবং আমরা পরাজিত হয়ে যাব। তাই সৈন্যগণ কাত্যবিজ্জাজনের নেতৃত্বে প্রাণপণ যুদ্ধ করতে লাগলেন। অবশেষে জয় হলো কাত্যবিজ্জাজনের। রাবণ পরাজিত হয়ে কি হলেন, বন্দী হলেন। অর্থাৎ রাবণ সেটা তখন হেরে গেল। তখন কি করলো, দেখো স্বর্গের এই বার্তা পৌঁছে গেল, কোথায় চলে গেল সে খবরটা সঙ্গে সঙ্গে স্বর্গের কাছে চলে গেল। কত্তা মহামুনি পুলস্থের কানে চলে গেলেন। পুলস্থ কে ছিল দেখো পরবর্তীতে আসবে, মহামুনি একজন মুনির নাম, তার কাছে চলে গেল কথাটা সংবাদটা। এই সময় তিনি কোথায় ছিলেন, স্বর্গলোকে ছিলেন। রাবণ ছিল পুলস্থের কে নাতি, অর্থাৎ রাবণটা ছিল পুলস্থের নাতি। তাই তার খুব যুদ্ধ দুঃখ হলো, তিনি স্বর্গ থেকে চলে এলেন কাত্যবিজ্জাজনের কোথায় রাজসভায়। কাত্যবিজ্জাজন পুলস্থকে দেখে যথাযোগ্য মর্যাদা দিয়ে বললেন, কি সৌভাগ্য আমার মেঘনা চাইতে জল। এ বলে তিনি পুলস্থকে সষ্টাঙ্গে কি করলেন, প্রণাম করলেন। অর্থাৎ কাত্যবিজ্জাজন দেখে কাত্যবিজ্জাজনকে দেখে পুলস্থ কিন্তু খুব খুশি হলেন এবং তিনি বললেন, খুব সুন্দর করে একটা কথা বলেছেন, মেঘ না চাইতে জল, অর্থাৎ আমি না ডাকতে আমার কাছে উপস্থিত হয়েছে, অর্থাৎ মেঘ না চাইতে জল চলে এসছে। এ বলে তিনি কি করলেন, একদম খুব সষ্টাঙ্গ হয়ে তাকে একটা প্রণাম করলেন। কাত্যবিজ্জাজনের প্রতি সন্তুষ্ট হয়ে পুলস্থ মুনি বললেন, তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশ কীর্তনে মুখরিত। অর্থাৎ কাত্যবিজ্জাজন অনের প্রতি খুবই সন্তুষ্ট হয়ে পুলস্থ মুনি কি করলো, তার সুনাম করছে। এখন দেখো রাবণ কিন্তু আমার নাতি, তাকে পরাজিত করে তুমি বন্দী করে কোথায় রেখেছ, কারাগারে রেখেছ, আমি তার মুক্তি চাই বৎস। অর্থাৎ সে অনুরোধ করছে রাবণকে কি করতে, মুক্তি দেওয়ার জন্য। কাকে, কাত্যবিজ্জাজনকে বলছে, কে, পুলস্থ মুনি। নিশ্চয়ই তোমরা পড়াগুলো বুঝতে পারছ। কাত্যবিজ্জাজন বললেন, রাবণ আমার রাজ্য আক্রমণ করেছিল, আমার দেশপ্রেমিক যোদ্ধারা তাকে প্রতিহত করেছে, অর্থাৎ আমি তাদের সাথে ছিলাম, কিন্তু আমার দেশপ্রেমিক আমার সৈন্যরাই তাদের কি করে যোদ্ধারা কি করেছিল, তাকে পরাজিত করেছে, অর্থাৎ প্রতিহত করেছে, আক্রমণের দেশকে আক্রমণের হাত থেকে শত্রুমুক্ত করেছে। শুনি পুলস্থ বললেন, তোমার গভীর দেশপ্রেম আর বীরত্বের কাছে রাবণ পরাজিত হয়েছে। অর্থাৎ সে পুলস্থমণি কথোপকথনের মধ্যে সে পুলস্থমণি তার পূর্বে সুনাম করছে। দেখো কাত্যবিজ্জাজন বললেন, আপনি পরম শ্রদ্ধেয়, আপনি যখন রাবণের মুক্তি চাইছেন তখন তাকে মুক্তি দিয়ে আমি কি করব, ধন্য হতে চাই। রাবণ মুক্তি পেলেন। এই যে কাত্যবিজ্জাজন পুলস্থমণির অনুরোধে কাত্যবিজ্জাজন কি করলো, রাবণকে মুক্ত করে দিলেন। রাবণ তার অপরাধ স্বীকার করেন এবং অবনত মস্তকে কি করলেন, দাঁড়িয়ে রইলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। পুলস্থ বললেন, তোমাদের উভয়ের কল্যাণ হোক, অর্থাৎ পুলস্থ তখন আশীর্বাদ করলেন, তোমাদের দুজনের কে হোক কল্যাণ হোক। পুলস্থের মাধ্যমে অগ্নিসাক্ষী করে কাত্যবিজ্জাজনের সাথে রাবণের মৈত্রী স্থাপিত হলো। অর্থাৎ মানে পুলস্থের মধ্যে আগুনকে সাক্ষী রেখে কি হলো, রাবণের সাথে কাত্যবিজ্জাজনের একটা সম্পর্ক সৃষ্টি হলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হলো। পুলস্থ বিদায় চাইলেন তাদের কাছে, কাত্যবিজ্জাজন আর রাবণ সষ্টাঙ্গে প্রণাম করে বিদায় জানালেন। মহামুনি পুলস্থকে কি করলেন, পুলস্থকে কাকলেন, কাত্যবিজ্জাজন আর রাবণ দুজনে কিন্তু
তাকে সষ্টাঙ্গভাবে প্রণাম জানালেন এবং সেই সময় পুরুষ মুনি আবার কোথায় স্বর্গে চলে গেল, রাবণ ফিরে গেলেন তার কোথায় নিজ রাজ্যে। কাত্যবিজাজন তখন কি করলো, চেয়ে রইল তার গমনের দিকে, অর্থাৎ যে রাবণ চলে যাচ্ছে তার গমনের দিকে। তার চোখ পড়লো শ্যামল প্রান্তর, অর্থাৎ এই যে সবুজ সুন্দর প্রান্তরের দিকে, তার রাজ্যের দিকে। এই তার দেশ, তার স্বাধীন দেশ, স্বাধীন রাজ্য। আনন্দে আবেগে ভরে উঠল কাত্যবিজাজনের হৃদয়। অর্থাৎ তখনই বললো আমার দেশ, সে মনে মনে ভাবছে আমার দেশ কিন্তু পরাজিত হয়নি, শত্রুমুক্ত হয়েছে, অর্থাৎ আমার দেশ আমার কাছে রয়ে গেছে, আমার দেশটা এখন স্বাধীন। এরপরে আসছে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের গুরুত্ব। দেশপ্রেম ধর্মের অঙ্গ, দেশপ্রেমের উদ্বুদ্ধ মানুষ দেশ ও সমাজের মঙ্গলের জন্য স্বার্থ চিন্তার উপরে উঠে পরের হিতার্থে কাজ করেন, এটাই তার জীবনের ব্রত। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ তার ধন জন এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন না। অর্থাৎ আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আমাদের দেশপ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ, সে কথাটা এখানে বলছে। দেখো, দেশে যখন সংকটকাল উপস্থিত হয়, দেশ যখন বৈশত্র দ্বারা আক্রান্ত হয়, দেশের স্বাধীনতা যখন বিপর্যস্ত হয়, যখন পরাধীনতা মানুষকে কি করে শৃঙ্খলিত করতে চায়, তখন বিদেশি শাসক দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তখন এই মানুষ দেশপ্রেমীর অগ্নিমঞ্চের দীক্ষা নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন এবং দেশের মর্যাদা রক্ষায় অকাতরে কি করেন, জীবন বিসর্জন দেন। অর্থাৎ কি করেছে, দেখো এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, দেশ যখন বিদেশি শাসকদের দ্বারা চলে যায় তখন কি হয়, এই দেশটা কি হয়ে যায়, মানে নানা রকম ক্ষতির সম্মুখীন হয়, সে কথাটা এখানে বলেছে। সেজন্য তোমাদেরকে কি করতে বলছে, তার সম্পর্কে সচেষ্ট থাকতে বলছে। স্বাধীন চিন্তা ও জাতীয়তা বোধ হলো দেশপ্রেমের প্রধান উৎস। স্বাধীনতার জন্য কত বীরের আত্মবলিদানে স্বদেশের মাটি হয় রক্তে রঞ্জিত, সেরকম একটা উদাহরণ দিয়েছে। দেখো, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো দেশপ্রেমের এক জ্বলন্ত দৃষ্টান্ত। দেশপ্রেমের এই অগ্নিমন্ত্র লক্ষ লক্ষ বাঙালিকে তাদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল। স্বদেশে যে কোনো গৌরবে দেশপ্রেমী মাত্রই গর্ববোধ করেন, তেমনি দেশের দুর্দিনে সংকিত চিত্তে উদ্বেগ প্রকাশ করেন এবং নিঃস্বার্থে আত্মত্যাগ করতেও কুণ্ঠিত হন না। এ যে একজন আমাদের এখানে বলেছে, দেখো আমাদের 1971 সালে ঘটনাটা বলছে এখানে, অর্থাৎ আমাদের মধ্যে একটা দেশপ্রেম ছিল বলে কি করেছে, আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। এই 1971 সাল দিয়ে কিন্তু এই কথাটা বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে এখানে তোমাকে সেটা বলছি। দেখো এরপরে স্বদেশে যে কোনো গৌরবে দেশপ্রেমিক মাত্রই গর্ববোধ করেন, তেমনি দেশের দুর্দিনে সংকিত চিত্তে উদ্বেগ প্রকাশ করে এবং নিঃস্বত্বে আত্মত্যাগ করতেও কিঞ্চিত হন না। অর্থাৎ কি করছে, একজন দেশপ্রেমী তার সব কিছু বিসর্জন দিতেও কিন্তু দেশের জন্য প্রস্তুত হয়েছে, সেজন্য বলেছে আত্মত্যাগ করতেও তিনি কিন্তু কুণ্ঠিত হন না। দেশের স্বাধীনতা সর্বত রক্ষা নির্দ্বিধায় জীবনকে কি করতে পারেন, তিনি নির্দ্বিধায় নিজেকে উৎসর্গ করতে পারেন, অর্থাৎ নিজেকে মৃত্যুর দিকে টেনে দিতে পারেন। যুগে যুগে দেশপ্রেমিকরা দেশের জন্য সমাজের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করে মহান দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিশ্চয়ই তোমরা, এখানে আমি আবারও বলছি, এটা একজন মহান দেশপ্রেমিকের কথা এখানে বারবার বলছি। হিন্দু ধর্মগ্রন্থে দেশপ্রেমকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। দেশপ্রেমকে আমাদের অত্যন্ত হিন্দু ধর্মের শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব হয়ে বলা হয়েছে। এখানে শুধু বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই নয়, দেশের মঙ্গলের জন্য কাজ করা দেশপ্রেম, দেশের সম্পদ রক্ষা করাও দেশপ্রেম,
দেশের উন্নতির জন্য দায়িত্ব কর্তব্য পালন করার মধ্য দিয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটে। রাষ্ট্র যাতে সঠিকভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয় সেজন্য যোগ্য নাগরিক হিসেবে দেশপ্রেমিক বলিষ্ঠ ভূমিকা পালন করে নিজের দেশের কল্যাণের জন্য দক্ষ নাগরিক হিসেবে নিজেকে কি করে গড়ে তুলতে হয়। কেবল নিজের বা নিজের পরিবারের স্বার্থ দেখতে চলে না, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা ভাবতে হয়। সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতে হয়। এর নামই কি দেশপ্রেম। ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে দেশপ্রেম নামক নৈতিক গুণটি অর্জন করতে হয়। দেশপ্রেম মানুষকে উদার করে, দেশের মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে, আত্মসুখ বিসর্জন দেওয়ার প্রেরণা দান করে। দেশপ্রেম মানুষত্বের পরিচয়ক। যার মধ্যে দেশপ্রেম নেই তাকে যথার্থ মানুষ বলা যায় না। আত্মকেন্দ্রিক মানুষ কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক দেশের সম্পদ, দেশের স্বার্থ, দেশের মর্যাদা প্রভৃতিকে নিজের সম্পদ, নিজের স্বার্থ, নিজের মর্যাদা বলে কি করে মনে করে। তাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মর্যাদা রক্ষার জন্য আত্ম উৎসর্গ করতেও কিন্তু তিনি পিছপা হন না। দেশের মর্যাদা রক্ষা করতে যুদ্ধ শহীদ হলে অক্ষয় স্বর্গ লাভ হয়। অর্থাৎ কি বলেছে, আমি যদি মরেও, আমি আমি যদি একজন দেশপ্রেমিক হয়ে যাই, আমার যে গুণটি রয়েছে আমি মরেও কিন্তু খুবই শান্তি পাবো, দেশের জন্য মরেও কিন্তু শান্তি পাবো। অর্থাৎ আমি কখনো দেশের স্বাধীনতার জন্য কাজ করতে, অর্থাৎ দেশকে মুক্ত করার জন্য কাজ করতে, বা দেশের কোনো সাংগঠনিক কাজ করতে কিন্তু আমি একটু পিছপা হব না, সেটা এখানে তুলে ধরা হয়েছে। পরাধীন ব্যক্তিকে শৃঙ্খলিত করে রাখে, সমাজের অগ্রগতি কি করে তাতে ব্যাহত হয়। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে পরাধীন ব্যক্তি কোনো ভূমিকা থাকে না, তাই রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা দেশপ্রেমিক হব, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকব, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মঙ্গলের জন্য নিজেকে কি করবো জীবন উৎসর্গ করতে কখনো কুণ্ঠিত হব না। অর্থাৎ এখানে খুব সুন্দরভাবে তোমাকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেশপ্রেমের গুরুত্বটা বলা হয়েছে। অর্থাৎ তুমি, তোমার কাছে কিন্তু দেশপ্রেম রয়েছে কিন্তু তুমি করতে পারছো না, কিন্তু তুমি সাপোর্ট করছো, সেটাও একটা কিন্তু দেশপ্রেম। অর্থাৎ যারা সত্যিকারের দেশপ্রেম তারা কিন্তু ছলে বলে কৌশলে কিন্তু তারা দেশের কাজ করে এক কথায়। আর তারা না পারলেও, যদি সামনাসামনিও করতে না পারে, তারা কি করে তখন পেছন থেকে হলো দেশপ্রেমের জন্য তারা কি করবে সামনের দিকে এগিয়ে যাবে। সেরকম আমরা অনেক উদাহরণ দেখেছি, সেরকম তোমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছো, 48 বা 71-এর গণঅভ্যুত্থান দেখেছো, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছো, সেরকম অনেক ঘটনা তোমরা দেখেছো এবং অনেক কিছু তোমরা শুনেছো তোমাদের বড়দের কাছ থেকে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে তোমাদের মধ্যে এই সামান্য দেশপ্রেমটা উদ্বুদ্ধ হয়ে উঠুক সে কামনায় করছি। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আরেকটা ক্লাস তোমাদের জন্য আমি সামনে করাবো, সেটা হচ্ছে আর অর্ধেক যে পড়াগুলো পড়িনি সেগুলো আমরা কি করব তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো করছো। সবাইকে, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো সে কামনায় করছি। আবারও তোমাদেরকে সামনের ক্লাস আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক